শোনারা, আজকে আমি একটু অন্য টপিক নিয়ে এসেছি, যেই টপিক আমি অনেক দিন হলো বন্ধ করে দিয়েছি, আমার ভালো লাগে না, মাঝে মাঝে করেছিলাম কিন্তু তারপর আর ভালো লাগে না, ওই ঘিজির 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 ঘিজির, মানে ওই চপড় 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 ভালো লাগে না, এই জন্য বন্ধ করে দিয়েছিলাম ওই টপিকে কথা বলা। তাই আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দেখো আমরা সবাই ইউটিউবার, হ্যাঁ, তা প্রত্যেকটা ইউটিউবারই অধিকার আছে কোনো একটা টপিক নিয়ে কথা বলার। তা এমন এমন মানুষরা এমন এমন কাজ করছে, আমার মনে হচ্ছে ইউটিউবটা না বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এমন এমন কাজ করছে বলতে এমন এমন নাটক করছে সবাই, নাটকই এটা, এগুলো নাটকই, যতজনা করছে প্রত্যেক জন নাটক করছে। হ্যাঁ, আর তার জন্য এটাও দেয়া হচ্ছে। হ্যাঁ, এবার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি বলছি, এই যে দিশানি, হ্যাঁ দিশানি যে ওই মানে ওই কাজটা করেছে, এখন যে হাসপাতালে ভর্তি আছে যার জন্য, তা এগুলো কিন্তু সবার চক্রান্ত, আর এইগুলোর জন্য দায়ী কারা, এই এইটার জন্য দায়ী কে, দায়ী হচ্ছে প্রীতম, এই যে দিশানি আর ওর নাম কি রিমি, দিশানি আর রিমি জীবনটা নিয়ে ছেলেখেলা করছে কে, প্রীতম, হ্যাঁ যা ঘটছে তার জন্য দায়ী প্রীতম। আজ আজ দিশানি ওইটা করেছে, হ্যাঁ আমি জানি না সত্যি কি মিথ্যা কি না, আমি ওসবের মধ্যে বলতে যাচ্ছি না, সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে, সব সাজানো হতে পারে, যে ভিউর জন্য হয়তো সাজিয়ে ওটাকে উপস্থাপনা করেছে সেটাও হতে পারে, কারণ মানুষ ভিউর জন্য অনেকটাই নিচে যেতে পারে, অনেক মানে বাজে থেকে বাজেতরও কাজ করতে পারে, তাহলে অডিশনিও করতে পারে, যাই হোক। আর যদি সত্যি হয় আজ দিশানি করেছে, দুদিন পরে রিমি করবে না এমন কোনো কথা আছে? আর যদি রিমি করে, দিশানি আজকে করেছে রিমি করে, এই দুটো মেয়ের জন্য দায়ী কে, এই দুটো মেয়ের জীবনের পেছনে সব থেকে দায়ী হচ্ছে প্রীতম, প্রীতমের মা এতটাই মানে কি বলবো অলক্ষী মেয়ে ছেলে, যে প্রীতমের মতো একটা সন্তান জন্মগ্রহণ দিয়েছে, প্রীতমের মতো এত বাজে একটা সন্তান জন্মগ্রহণ দিয়েছে, যে একটা না দুটো মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করছে, লাট্টুর মতো ঘোরাচ্ছে আর ডায়লগ মারছেন, প্রীতম ডায়লগ মারছে, দিশানি দেখতে সুন্দর, হ্যাঁ পড়াশোনাও ভালো, ওকে ছাড়লি কেন, ভালো লাগলো না, না 2 দিন আনন্দ করলি, হ্যাঁ 2 দিন আনন্দ করলি, 2 দিন করলি, ব্যাস মিটে গেল, তারপর আবার রিমির পেছনে চলে গেলি, এখন রিমির সঙ্গেও মিটে গেছে, রিমির সঙ্গে মিটে গেছে, এখন আবার আর একটা মেয়ের পেছনে ছুটছিস, আরে প্রীতম তুই এতটাই নোংরা, তুই নোংরা না তোর মা বাবা নোংরা, এর জন্যই তুইও এরকম নোংরামি করছিস, বুঝলি,
তুই এরকম নোংরামি করছিস, কারণ বংশের ধারাতেই আসে, ঠিক আছে? তোর তোর মা বাবা এরকম করেছেন, তা তুইও করছিস। হয়তো তোর বাবার দুটো বিয়ে, নাহলে তোর মা দুটো বিয়ে, নাহলে তোর বাবা মা এরকম 10-12টা করে ছেলে ই করছে, ছেলে মেয়ে ই করছে, বুঝতে পেরেছিস? এর জন্য তুইও করছিস। হ্যাঁ, আজ যদি দিশা নিয়ে কিছু হয়ে যায়, হ্যাঁ, তার জন্য দায়ী হবি তুই, দায়ী হবি তুই, কেউ না। শোন, যারা ভিডিও করছে না তারা ইউটিউবার, তারা দোষী না, তারা ইউটিউবার, কিন্তু তুই ওর এক্স হাজবেন্ড ছিলিস, এই জন্য দায়টা পড়বে তোর ঘাড়ের ওপর। তারপর রিমি আছে, রিমি তো বলবেই, তোদের তোর তোর কথা, তোর মার কথা, তোর বাবার কথা বলবে, কেমন রিমির ওপর তোরা দিনের পর দিন অত্যাচার করেছিস, সব বলবে রিমি। হ্যাঁ, আচ্ছা, রিমি খারাপ আর তুই খারাপ না, তুই খারাপ না, তুই যে দুটো মেয়ের সঙ্গে ছেলে খেলা করছিস, তুই যে দুটো মেয়েকে কী বলবো ইস্তেমাল করলি, দুটো মেয়েকে ইস্তেমাল করলি, বুঝলি, টাইম পাস করলি দুটো মেয়ের সঙ্গে, দুটো মেয়ে জীবনের সঙ্গে টাইম পাস করলি প্রীতম তুই। হ্যাঁ, তুই বড় বড় ডায়লগ মারছিস রিমির সম্পর্কে, নিজে কি দেখ, রিমিকে বাজে ভাষা করছিস, তুই নিজে কি দেখ, হ্যাঁ, তুই নিজে কি। শোন, মেয়েরা কিন্তু চট করে, হ্যাঁ, কোনো কিছু করতে পারে না, অনেক ভাবনা চিন্তা করেন কোনো কাজ করে, আর তোর হচ্ছে কি বলবো ওই সাইকো টাইপের ব্রেন। তুই কি করিস, একটা একটা করে বিয়ে করিস, আর ওই মেয়েগুলোর ওপর এতটা 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 অত্যাচার করিস, এতটা খারাপ ব্যবহার করিস, যে মেয়েগুলো ওই দিশানি যেটা করেছে সেইটা করতে বাধ্য হয়। হ্যাঁ, মানে এতটাই বাধ্য হয়ে যায় যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়ে নেয় মেয়েগুলো। হ্যাঁ, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়ে নেয় মেয়েগুলো। তুই এতটা খারাপ ব্যবহার করিস মেয়েগুলোর ওপর, তুই কি ভেবেছিস তুই এগুলো করে সুখে থাকবি? কখনোই না। তোর কি বলবো বিশাল জীবনে কষ্ট আছে। হ্যাঁ, তোর বিশাল জীবনে কষ্ট আছে, তোর মা হচ্ছে একটা কি বলতো BA-A, বুঝলি পিতাম, তোর মা হচ্ছে একটা BA-A, তোর বাবা হচ্ছে, বাবাও তাই, তুইও তাই, আর প্রীতম ওই কি আর ছেলে প্রীতম বলছি না, বুঝতে পেরে গেছিস কোন প্রীতমের কথা বলছি? হ্যাঁ, তুই একটা নোংরা নোংরা। শোন, তোকে নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে না, বুঝতে পেরেছিস? আর রিমির নামে দোষ দেওয়ার আগে বা দিশারির নামে দোষ দেওয়ার আগে, কোনো মেয়ের নামে দোষ দেওয়ার আগে 14 বার করে ভাববি, বুঝলি? তুই দিনের পর দিন মেয়েগুলোর জীবন নিয়ে ছেলে খেলা করছিস। হ্যাঁ, একদিন এমন টাইম আসবে তোমাকে বস জেলের ঘানি পিসিং করতে হবে। এটা আমার কথাটা মাথায় ঢুকিয়ে নিও, তোমার সাইকো ব্রেন না, তোমার সাইকো ব্রেন সাইকো ব্রেনে ঢুকিয়ে নিও, তোমার না বিশাল ইয়ে, বুঝতে পেরেছ, বিশাল বিশাল জ্বালা তোমার, বুঝতে পেরেছ? এর জন্যই তো একটা ছাড়ো একটা ধরো, একটা ছাড়ো একটা ধরো, একটা ছাড়ো একটা ধরো না। হ্যাঁ।